হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে সবাই ভালো আছো, বিন্দাস আছো? সো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের কোনো ইনফরমেশান দেবো না, আজকে আমি একটা পায়রা সেল করব, সেটার বিস্তারিত তোমাদের দেখাবো, পায়রাটাকে দেখাবো এবং পায়রাটার প্রাইসটা কি সেটা তোমাদের বলবো। তো প্রথমে আমি তোমাদের পায়রার চোখটাকে দেখাবো। সো তোমরা চোখটা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পায়রাটার চোখ এবং পায়রাটা অনেকটা বিগ সাইজের। আমি তোমাদের দেখাই, তোমরা দেখতে পাচ্ছ পায়রাটা অনেকটা কিন্তু বিগ সাইজের। আর এই দিকে দেখতে পাচ্ছ মল্টিংয়ের মধ্যে আছে, এই মল্টিংটা ক্লিয়ার হবে এবং দশক পর ক্লিয়ার হয়ে যাবে, তারপর পায়রাটা পুরো ধারী হয়ে যাবে। এখন এই দিকে এখানে লোম উঠছে, তোমরা দেখতে পাচ্ছ এই দিকে লোম উঠছে, তারপরে নাকের এখানে এগুলো লোমগুলো ঝেড়ে ফেলবে, তারপর নতুন করে লোম উঠবে, তারপর পুরো দশক পর ক্লিয়ার করলে পায়রাটাকে পরিপূর্ণ বড় পায়রা হয়ে যাবে। আর এই দিকে দেখতে পাচ্ছ পাগুলো, আমি তোমাদের দেখাই, এই হচ্ছে পাগুলো দেখতে পাচ্ছ। আর নখগুলো গোলাপি, একটা নখেও মিস মার্কিং নেই, এই হচ্ছে নখগুলো। এই দিকের ডানাটা দেখতে পাচ্ছ, এই দিকের ডানাগুলো সাতটা পর সাদা আছে, আর এই দিকের ডানাটাও সাতটা পর সাদা আছে। আমি যদিও সিফটি পিন দিয়ে রেখেছি, তার মধ্যে দুটো এইদিকে ভেঙে গেছে, সিফটি পিন দেওয়া ছিল, কোনো প্রবলেম, বাট এইদিকে আছে। আর পাটা তো আমি দেখিয়েছি, পুরো গোলাপি নখ আর একদম লাল পা। আর এই হচ্ছে পায়রাটার সাইজ, এবং পায়রাটার প্রাইস খুবই অল্প, আমি 300 টাকা হলে এই পায়রাটাকে আমি ছেড়ে দেবো। পায়রাটার প্রাইস মাত্র 300 টাকা। যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, এবং তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করবে। এবং তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলি, আমি নতুন একটা ফেসবুক পেজ খুলেছি, তার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করে আসতে পারো। আর যারা যারা পায়রাটা নিতে চাও কমেন্ট করবে।